ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি তার দেখা সবচেয়ে অদক্ষতা। 2015 সালে ইরানের সঙ্গে বিশ্বের 6 জাতির ওই চুক্তি স্বাক্ষর হয়। অন্য 5টি দেশ হলো ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি ও চীন। প্রসঙ্গত, ইরানের ওই পরমাণু চুক্তিতে আমেরিকা থাকবে কি থাকবে না, এই সপ্তাহের মধ্যে সেই ঘোষণা দিবেন ট্রাম্প। তার আগে বৃহস্পতিবার রাতে দেশটির গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করলেন। ট্রাম্প বলেন, আমার দেখা মতে এই সমঝোতা সবচেয়ে অদক্ষতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আমরা ইরানকে $15,000 কোটি পরিশোধ করেছি, কিন্তু বিনিময়ে আমরা কিছুই পাইনি। প্রক্ষান্তরে পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে দেশটি। এছাড়াও $170 কোটি নগদ অর্থ পরিশোধের কথাই ভাবুন, এই অর্থ পকেট থেকে ঝরে পড়ে গেছে। তাই এটা ইরানের ইসলামী বিপ্লবের আগে তেহরানকে মার্কিন সামরিক সরঞ্জাম সরবরাহ সংক্রান্ত একটি আইনি বিরোধ নিষ্পত্তির আওতায় সাবেক ওবামা প্রশাসন ইরানকে যে $170 কোটি অর্থ পরিশোধ করেছিল সেদিকেই ইঙ্গিত করেছেন রিপাবলিকান প্রধান ট্রাম্প। তবে এর আগে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে বাইরের ব্যাংকগুলোতে দেশটির বাজেয়াপ্ত সম্পদের মূল্য $15,000 কোটি বলে ট্রাম্প প্রশাসন যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা।